বান্দা কবরে ঠিকই আমি মাওলার ডাকবি, ডাকতে ডাকতে তোর চোখ দিয়া রক্ত বাইর হবে, আমি মাওলা একবারও তাকাবো না। কিন্তু তুই যদি জমিনে বসে একবার আমি মাওলার ডাক দাও, সকল গুনাহ মাফ করিব। এই আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, সকল গুনাহ মাফ করিব। তুই তো জানোস না কত আদর করে আমি বানাইছি যে মোলা। বান্দা আমার তুই ডাকবি, পরাণ বইরে ডাকবি, পরাণ বইরে ডাকবি, পরাণ বইরে ডাকবি, আমার যত ডাকবি তত আমার কাছে পাবি, ঠিক না বে? ঠিক। তোর বউরে 10 বার ডাক দিবি, তোর বউ 10 বার এবার কবে যদি আর একবার ডাকো তোমার কপালে বাস ডলু নিয়েছে। স্ত্রী স্বামীরে 10 বার ডাক দিলে কয় আর একবার ডাক দিবি তোর নাক ফাটালাবো গুছাইয়া, এত প্যাট প্যাট করস কে, ঠিক না বে? ঠিক। আর আমার মৌলার যত ডাকবেন তত খুশি, তত খুশি। এই জন্য আল্লাহ কোরআনে বইলেই দিছি, ডিক্লেয়ার দিয়ে দিছি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আমি মাওলানা ডাকবি। কয়টা সরমনার জিকির, শর্ষিনার জিকির, আস্তা বদমাইশি কথা, কোন দলের জিকির না, জিকির আমার মাওলা। এই কথা কান না কে, এই যে দুলা ভাইরা বহেন ওই যে আরেকটা সোরের মতো, এ ওরে মোটা বেড়াই এদিকে তুই যাইস না, ওদিকে লুলো হয়ে মরবি, বোবা নাওডা। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই পর্দাগুলো খোলো তো, এই সামনের পর্দা খোলো, এই পাশের পর্দা খোলো, সব পর্দা খোলো, পর্দাগুলো খুলে ফেলেন। কমিটির বাইরে কই পর্দা দিছে কিন লেগে, কিন্তু মহিলা প্যান্ডেল না যা পর্দা দিতে প্যান্ডেল করছে, একটুক আবার পর্দা দিয়ে ঘিরে থুয়ে দিছে মিয়া। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। আরো সরকার আমি, সামনের পর্দাটা খুলেন, দোনো পাশের পর্দা খুলেন, পোলাপনে পর্দার ওই পেশে থাকলে একবার বাইরে ভিতরে ঢুকান, একসাথে বলেন যতদিন বাঁচবো কারে ভালোবাসবো, দুই হাত উঁচু করে বলেন তো কারে বাঁচবেন ভালো। আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে, তুমি আমায় মাফ করিবা মৃত্যুরে কালে। আল্লাহ তোমায় ভালোবাসি জীবন দিয়ে, আমায় তুমি মাফ করিবা মৃত্যুর কালে। বাবা স্যার আল্লাহরে ভালোবাসবে, মরণের সময় সে হাসতে হাসতে মরবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা ভালোবাসি কারে জানেন? ভালোবাসি গাড়ি বাড়ি নারী, ভালোবাসি দোকান, ভালোবাসি জমি খেত। আ হালাকি আল্লাহ কোরআনে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, বান্দা আমারে সবচেয়ে বেশি ভালোবাসবে আমি তোরে ভালোবেসে মাফ করে দিব। আল্লাহ কোরআনে কি বলেন? আমি তোরে কত ভালোবাসি তুই জানোস না, দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তোকে বাংলাদেশের পদ্মা সেতু করে দিছি ঠিকই, 40 বছর পরে তার বাপের পুত্র হত্যার বিচার করছে, কথা বল না কে? তোকে রাস্তাঘাট ঠিক করে দিছি ঠিকই, 45 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, ক্ষমা করে নাই, কথা কর না কে? আর আমি মাওলা কি করবো জানোস? তুই জীবনে কত গুনে করছেন আমি দেখবো না, তুই আজ থেকে 50 বছর আগে কি গুনা করছেন আমি দেখবো না, গতকালকে কি করছো তা দেখবো না। আমি কোরআনে কি কইছি শোন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ এ বান্দা তোর জীবনে কত গুণা করতে পারোস? পাহাড় সমান অহু পাহাড়টা 11 কিলোমিটার লম্বা চওড়া, পাহাড় সমান করছ বান্দা? তোর জীবনে যত গুণা করবি যদি আমি মাওলার একবার ভালোবাসা দেখাইতে পারোস, ইল্লা মান তাবা, একবার যদি তওবা করতে পারোস, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবি ওয়াদা দিছর যে কোনো ওয়াজে বইয়া, যা তোর গুণা মাফ করব তো করবই,
ইউবাদ্দিরুল্লাহ হুসাইয়াতিম হাসানা, ওই গুনার জায়গাটা কালো হয়ে থাকবে, ওই জায়গাটা আমি সাদা করে দেবো নেকের দ্বারা। কেন আল্লাহ গফুর রহিম, যেটা তোকে শেখ হাসিনা পারবে না, খালেদা পারবে না, যে সরকারি ক্ষমতা আসুক পারবে না, আমি মৌলাই পারবো। কারণ আমার নাম হলো ওয়াকান আল্লাহ গফুর রহিমা, আমি যেটা পারবো তোকে সরকার পারবে না। কত কর না কেন, আরো জোরে, শুধু আপনাদের দুইটা পাও দৌড়ি কমবো। আপনারা আমার বীরত্বর ফরিদপুরের সন্তান, আমার বাড়ি গোপালগঞ্জ, আপনার বাড়ি শরীয়তপুর, আমরা একই জায়গার মানুষ, জান্নাতে টান দিলে কিন্তু একই লাইনে পড়বো। কত কর না কেন, জান্নাতে একসাথে যাওয়ার নিয়ত আছে না, যাবেন একসাথে, আমার থুয়ে যাবেন না লয়ে যাবেন, সবাই লয়ে যাবেন, আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে থুয়ে যাবেন। ওটা আমরা জানি থুয়েই যাবেন। আল্লাহ জোরে কান মারহাবা, এই ব্যান্ডারে ধাক্কা এই রাস্তার ওই পেছনে ব্যান হান থুয়ে দিছে ওটা, এই বেটা ব্যান্ডার সরা, ওনে বাটি দেন, ওই ব্যান সরা, ধাক্কা ওই রাস্তার কোনে নে, তালা মারা জাগায় জোর নাই, মমতাজের মতো হয়ে গেছে, জোর ধর বেটা ধর, সাইড জোরে ধর, ব্যান উঁচা কর, ঠিক আছে দেখ শরীয়তপুরে বলাবান কি তেজ, বাবা মারহাবা কর, ওই দেখেন শক্তি কি, বিশাল বড় বাসটি রাখের মতো একটা জায়গায় নিয়ে ধুয়ে দিছে, পারলো মোটর সাইকেলটা জায়গা দেখি কি শক্তি আছে, এই দেহ ফুলে একাই জায়গায় বমু নাই, মারহাবা কর, একসাথে বলেন তো, যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো, ইমান হারা করে মরবো না, ইনশাল্লাহ কর, বদন দুনিয়ার সবচেয়ে দামি হলো ইমান, সবচেয়ে দামি কি, আরে যদি ইমান দামি না হইতো আমার নবীরে জান দিয়ে ভালোবাসে একটা চাচা, নাম ছিল তার আবুলা, নাম ছিল তার আবু তালেব, মনে আছে চাচাটা, সুবহানাল্লাহ বেহামদি, আল্লাহ মাজিদুল হক বুখারীর শরার মধ্যে লেখছে আল্লাহর কত, এবং আল বেদায় নেহায়ের মধ্যে আসছে, আবু তালেব জীবনে কোনোদিন 8 বছর 6 মাস 3 দিন বয়সে আবু তালেবের তদারকিতে আমার নবী তার চাচার বাড়া গেছে, এই 8 বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত এবং কি বিয়ার পরেও একটু ফিন্নি পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া পর্যন্ত চাচা খায় নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই এবার, এ কথা কন যাবেন, আমার সময় কম, এরা টাইম নিছে অর্ধেক, আর অর্ধেক আর এক জায়গায় খেপাছে, আমার লস করা যাবে না, শুধু একসাথে বলেন, যেই চাচা এত ভালোবাসলো যে একটু ফিরনি পাকাইলে একটা মাঠাও যদি সকালবেলা আবু তালেব খাইতো, অর্ধেক বাতিজারে না খাওয়াইয়া সে নিজে খাইতো না, এখানেই শেষ না, আমার নবীর যখন বয়স 25 বছর বা একতলাফ 27 বছর বা একতলাফ 22 বছর, এই দেখেন 8 বছর থেকে নিয়ে যদি 25 বছর হয় কয় বছর চাচার বাড়ি রইল, আল্লাহু আকবার, এই 17টা বছর বিয়ের আগে চাচা নিজের হাতে আমার নবীরে গোসল দিত, এটা আমার বাপের বানানো কথাটা ডাইরেক্ট হাদিস থেকে বলছি, আমার নবীকে চাচা কোনো দিনও গোসল না দিয়া তার মুখে খাবার তুলে না দিয়া আমার নবীর চাচা খায় নাই আবু তালেব, হুজুরের চাচাদের মধ্যে সবচেয়ে গরিব বাবা আবু তালেব, ভালো করে বুঝেন, যারা গরিব আছেন মনে করেন না আল্লাহ আমাকে আমাকে তো মানুষই বানায় নাই আল্লাহ, বড় লোকরা এমন বাথরুমে পায়খানা করে বাথরুম দেখাই যায় না, বইলে প্যান্ট খোলে আবার সরে গেলে প্যান্ট বুঝে যায়, এমন বাথরুমে এখন গুলশান বরণিত হয়েছে, বাথরুমে ঢুকবেন রিমোট সিস্টেম, বাথরুম সিসিং ফাঁক, মানে যেখানে নেটটা পড়বে ওই যে লম্বা লম্বা নেট, ওইটা ফাঁক হয় পাড়া দিলে, বাংলায় বুঝাই, আবার যখন আইসা পড়বেন মনে করবেন এর টাইলস, এমন সিস্টেমের বাথরুম বাইরেছে, কোনো গন্ধ বাতাস নাই, আপনি যদি বাথরুমে সুচ না দেন ওটার মধ্যে বইয়ে লেটা দিয়ে ভাতও খাইতে পারবেন, এমন বাথরুম পৃথিবীতে হয়েছে, আমি গেছি কয়েকদিন আগে, আল্লাহর নিচে চায় নাই আলহামদুলিল্লাহ করুন, ওরম এক বাথরুম আমার কপাল হয়ে গেছে, গোয়াংজু শহরে গেছি যে হোটেলে আমার দিছে, আমি বাথরুম তালাশ করে ভাইটা, আমি তো সুচ দিয়ে দরজা খুলছি, এখন দিয়ে বাথরুমে সব টাইলস করা, এখন এক সেরি আইসা, আমি কই টয়লেট টয়লেট অগতর উচিং কিম পাকা চিপি চিপি চাবো, সাধারণত তারা আমি বুঝি না,
আমি কিছু টয়লেট নেয়ার ফেলবো, নেয়ার নেয়ার ওই শরীফ উঠছে যে ওই যে ওই পায়খানা করবো। আমার সুইচ সুইচ সুইচ, আমাকে কি সুইচ চিনকে পাকালা চি চি চি, তুই পারা দে পারা দে পারা দিছি দেই যাও না, নেয়ার ফেলানের জায়গা হয়ে গেছে গা। চিন্তা করেন পৃথিবীটা কত ডিজিটাল হয়ে গেছে, কথা বলেন না কেন? সেই বাংলাদেশে বাইরে মারলে হয়ে গেছে বেটা, এমন বাথরুম দিয়েছে তালাশ করে পারে, আমি তো টাইলসে মেরে দেন দিছিলাম। কয় হুজুর পৃথিবীটা এখন ডিজিটাল হয়েছে, আমরা ডিজিটাল হইতে হইতে না বাথরুম টাইলসে করবে, এখন হেনে করবে না, ঠিক না বেটি? জোরে কর ও বাবা। হুজুরের চাচার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব, আর ইসলাম কিন্তু ধনীর দ্বারা আসে নাই, গরিবের দ্বারা এসেছে। হুজুরের সবচেয়ে বেশি ধনী ছিল একটা চাচা, সেটা হলো আবু লাহাইব। এই বদমাইশের পোলায় ব্যবসা করতো, বউতো ব্যবসা করতো, নিজেও ব্যবসা করতো, এরপর ওর অভাব যাইতো না। এই জন্য আল্লাহ ওর বিরুদ্ধে ওর বৌরে শুদ্ধ কোরআনে ধরতে কইছে, তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তা মা আগনা আনহু মালহু। ভুলে গেছেন গা ছোট্টকালের সুরাটা? বললেন না, এই সুরাটার অনেক দাম, এই সুরাটা যদি পড়েন না যাগো দাঁতে ব্যথা, বাতের ব্যথা, গ্যাস্ট্রিকের রোগ, এই সুরাটা সাতবার পরে ভু দিয়ে খাইয়েন, কোনো রোগ থাকবে না। আর সুবহানাল্লাহ, চাষির কাছে যে কই আরো জোরে গো, আরো জোরে আপনাকে এই ওয়াজটা ধরার লেগে এই রাত্রে ভারতের 23 ওয়াজ করে আমি কিন্তু এই রাত্রে ডাইরেক্ট ইন্ডিয়ার থেকে আইছি। গত রাত্রে আসরের সময় ইন্ডিয়ার থেকে নামছি, রাত 10টায় গেছি কিশোরগঞ্জ মাহফিল করতে। গতকালকে খাই ও নাই, গোসলও করি নাই। ওই যে মৌলানা জিয়া কইতেছে আপনি হুগাই গেছেন, হুগাই কে আমনে? 36 ঘন্টা সফর করে কালকে বাংলাদেশ আইছি। সেই গুজরাটের বর্ডারে ওয়াজ ছিল কালকে, সে গুজরাট থেকে ওয়াজ করে বিমানে চড়ে কলকাতা আসতে লাগছে 4.5 ঘন্টা বিমানে। কি দেশের দেশ ওইটা! আর আমাকে কলকাতা থেকে বাংলাদেশে আসতে হু দেওয়া লাগছে 35 মিনিট। আর একই দেশ 4.5 ঘন্টা লাগছে বিমানে কলকাতাইতে, এক দেশের মধ্যে জায়গা, চিন্তা করেন কত হাজার কিলোমিটার দূরে গেছি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, অবাজান এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, কোন ধনুই বড় মেয়ার দ্বারা, ওই যে দুনু দুনু আছে না, এই দুনু কো দ্বারা ইসলাম আসে নাই, কথা কর না কেন? ধনীদের দ্বারা ইসলাম আইতো, সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করত আবু জেহিল্লা। যদিও ধনী তারা ছিল, তাকে নবী গরিব বানাই দিছে। এই যে মক্কার ভিতরে যারা যাবেন, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার আল্লাহ বলছে হেদায়েতের চাবিকাটি একটা ঘর আমি প্রথম বানাইতে বলছে আদম, আদম নবীরে, যেই ঘরের কাছে আসলে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, যেই ঘরের কাছে আসলে পবিত্রতা অর্জন করে যত গুনাহ করবে খালি ঘরটা ধরবে আর লাভবাইক বলবে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হুদাল লিল আলামিন, হেদায়েতের জন্য সমগ্র পৃথিবীর হেদায়েতের জন্য নাবি কাটি চাবি কাটি রেখে দিছে আল্লাহর ঘর, এই কাবা ঘরটা। এদিক দিয়ে ওটা আল্লাহ কি বললেন, ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা ও হুদাল লিল আলামিন। এদিক দিয়ে আমার নবী শেষে আবার আল্লাহ কি কয়, রহমাতুল লিল, জোরে কর, এদিকে হেদায়েত হেদায়েতের জন্য হুদাল লিল আলামিন, ওদিক দিয়ে রহমাতুল লিল আলামিন। দেখছেন এদিক দিয়ে কাবা ঘরটা লেখেন হেদায়েতের জায়গা কেন্দ্রবিন্দু, এখান থেকে মাত্র 200 গজ দূরে রহমাতুল আলামিনের বাড়ি। বজন রে আল্লাহর খেলা বুজার কোনো কায়দা নাই গো বাবা, যেই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব ঝরায় দেয়। আমার রসুল বলেন, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, যে ব্যক্তি হজ করবে আল্লাহর জন্য, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু, সে যদি সত্যিকার হজ করে আসতে পারে, মানুষের টাকা মায়ের টাকা না, বোনের হক মারা টাকা না, ভাইয়ের হক মারা টাকা না, মাইয়ের হক মাইরা না, ওই হাজি গেছে হালাল টাকা দিয়া,
সে এমন হইয়া দেশে আসবে, রজা আকা ইয়াও মিন মালা দাদুয়া উম্মুহু, মনে হবে আজকে সে মায়ের পর থেকে ভূমিষ্ঠ হইয়া শরিয়াত পড়ে আইল। এটা আমার কথা? তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদাল লিল আলামিন? আর এমন একটা জায়গায় তুই যাইতেছোস, এমন একটা নবী জন্ম নিয়েছেন যার নামে শেষে আসে রহমাতুল লিল আলামিন, এদিকে হুদাল লিল আলামিন, ওদিকে রহমাতুল লিল আলামিন, দুই আলামিনের কাছে যাবে সব গুনাহ ধুইয়া ফ্রেশ হয়ে বাঁচতে হবে। আরো জোরে কর, দেখেন আল্লাহর খেলা কি। প্রতিদিন সকালবেলা আমার নবীর লইয়া তার দাদা কাবা ঘরের দরজার সামনে বসতো, দেখবে এখন আপনার চোখে এক ফোঁটা পানি আমার নবীর লেগে আয় কিনা। যদি মক্কা মদিনে যাইতেছেন যে আশা আছে জীবনে একবার, আশা নাই, টাকা থাকলে হজ করা যায় না, হজের জন্য মেন হলো চোখের পানি। যদি টাকা থাকলে হজ করা যায়, আমি ইলিয়াস রহমান যেহেতু জীবনের প্রথম হজ করছি মাগ না। এরপরে তো আল্লাহ আমার 17 বার নিল মক্কা মদিনায়, ওই একবারই গেছি মাগনা, তখন আমার পরে হজ ফরজ ছিল না। ওই একবার যায়া আরাফার মাঠে কইছি আমারে কতবার আনবা এটা তুমি জানো আমি জানি না, এই জন্য প্রতি বছর আল্লাহ আমারে 4-5 বার নেয়, কেন ওই দিনকেই ডাকটা কবুল হয়েছে। আমি ইলিয়াস রহমান জিয়াদি তখন হাস্তাবাদে থেকে বেতন পাইতাম, এই যে আপনার এলাকার মফিস সাহেব আছে, মুফতি মফিস কই বাড়ি গেলেন ওই ছেড়ে, এই মফিস সাহেব ছিল তখন আমার মসজিদের নামাজ পড়তো হাস্তাবাদে, তখন আমি বেতন পাইতাম 2500 টাকা। এই যে হাস্তাবাদ পুস্তকলা ব্রিজের পাশে যে একটা গোল হসপিটাল দেখছেন না, এখন তো হসপিটাল নাই, এই হসপিটালের মালিক নাজিমুদ্দিন চেয়ারম্যান আর বসুন্ধরার গ্রুপ একসাথে মিলা চিন্তা করলো আমাকে মসজিদের হুজুরে লয়ে যাই, জীবনে প্রথম গেলাম এমন ডাক ডাকলাম, কারণ আল্লাহ তো বলছে হুদাল লিল আলামিন, আর মদিনায় শুয়ে রয়েছে 550 কিলোমিটার দূরে, 400 কিলোমিটার দূরে রহমাতুল লিল আলামিন, এখানে হুদাল লিল আলামিন, ওখানে রহমাতুল লিল আলামিন, দুই আলামিনের কাছ থেকে নিয়ে নিব যা করে খোদায়। বাজন দেবার আমার দিকে তাকাবেন আর দুই আলামিনকে দেখার জন্য কে রেডি হবেন আমি দেখবো, কিন্তু বাজার জ্বালার জন্য চোখ দিয়ে আমার মাওলারে পানি ফেলায় দেখাইতে হবে মালি, নিজের হাতে আমায় তুমি বানায়া। কেমনে দিবা মাপ না করে তারাই আল্লাহ, যারা তোমার আল আমিন নবীর কথা শুনে এখন কাঁদায় মালিক রে, জান্নামের নেক্সট তুমি বলছো রহমাতুল লিল আলামিন, মক্কার মানুষ বলতো তার বিশ্বাসী, আর তুমি বলছো সারা জগতের রহমতের চাবি আমার নবী, কাবা ঘরটা রাইখা দিছো সারা দুনিয়ার হেদায়েতের চাবি কাঠি, এখানে অনেক হাদি সাহেবরা আছে কাবা ঘরের কাছে যাইয়া কত কাজ। এই বাচ্চাটাই এ ওই দুইটার একটার বসায় ওইটা এটা লাই ডিজিটালটার ধরে ওই বন্দুক হাতে কারোর ধর আর যাতা দে, একসাথে বলেন গুনাহ মাফের আশা আছে তো ইনশাল্লাহ, বলেন তো আল্লাহ আকবার বলেন, পার্টি নাই কলিজার ভাইরা পার্টি নাই, বসো তো ভাই বসো তো কলিজার ভাই বস, বয় ভাই ব বয়া পর এমন প্যান্ট পরসন বুঝছি বইতে পারবি না, পইলে বাইরে যেতে পারে তা বুয়া কষ্ট করে, এ বইয়া রইছিস কেন, জানা যায় খারাইছিস কি তুই, ওই দাও পিছনে ব্যাক করবো চাদর আলে, এ তুই বয়নে ওই মাটিতেই ব। আল্লাহ কবুল করেন জোর কানে আমিন, ওই দাও হয়ে যায় গেছে, এ যাইস না তোর একালি যাইস না, একসাথে বলেন তো গুনাহ মাফের আশা আছে না, আছে। গুনাহ মাফের জন্য দুইটা জিনিস শর্ত বাবা, কয়টা? এক নম্বরে অন্তর দিয়ে চাইতে হইব, সাবার মতো চাইতে হইব, চাইলে সব পাওয়া যাবে,
মানুষের কাছে মানুষ ক্ষমা চাইলে পাওয়া যায় না, কিন্তু মাওলার কাছে পাওয়া যায়, ঠিক না? তো কাবা ঘরের দরজার সামনে আমার নবীর দাদা প্রতিদিন নিয়ে আমার নবীরে বসত, আর কাবা ঘরের সামনে যেখানে জমজম কুয়া, এই জমজম কুয়াটা তখন ছিল অনেক উপরে, চারিদিকে বান্ধাই দিছে। দেখবেন আগে যেখানে উজু করা থাকতো মসজিদের, মসজিদে মানুষ উজু করার সময় জায়গাটা উঁচা রাখতো, তাই না? হ্যাঁ, টিবলটা উঁচায় কাটতো যেন পানিটা নিচের দিক যায়। ঠিক জমজম জমজম কুয়াটা উপরে ছিল, কাবা ঘরের দরজাটা নিচে ছিল। তো জমজমের পানিগুলো মাঝে মাঝে পান করলে গড়াইয়া দরজা বন্ধ আসতো, কাবা ঘরের দরজা। তখন ওই জমজমের কুয়ার পানিতে মাঝে মাঝে কাবা ঘরের দরজাটা ভিজত, নিচের ফলোয়ার ভিজত। আমার নবী যখন বসত, নবীর দেখিয়া জমজমের পানি ওখানে দাঁড়াই থাকতো, এদিকে গড়ায় আসতো না, এদিকে আসতো না। আবু তালেব চিন্তা করে, ঘটনা কি? বাতি যেখানে বইলে পানি আর এদিকে হায় থাকে। একদিনকে আবু তালেব আর আব্দুল মুত্তালিব নাতিরে লইয়া আর বাতিজারে লইয়া, চাচা আর এদিকে দাদা, দুইজনে মাঝখানে বসে বিশাল বড় একটা সমাবেশ, একটা মিটিং, মক্কার একটা মিটিং। ইন দি মিন টাইমে কাবা ঘরের ছায়াটা, ছায়া বুঝেন তো, কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে, সূর্য উঠছে পূর্বে ওর দিক থেকে, তখন তো সূর্যর আলো কোন দিক থাকবো, মানে ছায়া পশ্চিমে, আমাদের দেশের পশ্চিমে। কিন্তু আমার নবী এই পাশে বসছে বিদায়, ছায়াটা এই দিকে পড়ছে। আবু তালেবের কাছে আবু জেহেল কয়াল, বেদায় আর নেহায়া কিতাবে দেখবেন এই হাদিসটা, আল্লাহর কুতুব লেখেন। যখন আবু জেহেল দেখছে মিটিংয়ের মাঝখানে নাতিটা বসা আবু আব্দুল মুত্তালিবের, পট করে কয়, এই তুমি ঘোড়াডাল না লয়ে আইতে পারো না? এটা নকেতে এই বড় বড় রাজা বাচ্চারা, এমন থেকে রাজা বাচ্চারা আসছে, বড় একটা জরুরি আমাদের গোপনীয় মিটিংয়ের মধ্যে তুমি তোমার নাতিটারে লয়ে এসো, চাষা তুমি বুঝো না, এডি এডি নিয়ে এসো কেন? আব্দুল মুত্তালিব আমার নবীরে হাতটা ধরে কয়, চল নানা ভাই, চল দাদা ভাই, যেখানে আমার নাতিটার জায়গা নাই ওখানে আব্দুল মুত্তালিবের থাকার দরকার নাই। বাজান রিয়া মানের বাচ্চাও দাঁড়ায় গেছে, করেন কি আপনি তো আমাগো সভাপতি, হুদাল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিনের মাঝে দেখেন কত ডিফারেন্স গো বাবা, কত মিল রেখে দিছে আমার মওলা। আব্দুল মুত্তালিব বলতাছে, যেখানে আমার কলিজার টুকরা নাতির জায়গা নাই ওই জায়গায় আমি আব্দুল মুত্তালিব নাই, বাজান আমি দেখবো আমার নবীর স্থান আপনার কলিজায় আছে কিনা। আব্দুল মুত্তালিব তখন কিন্তু ইমানদার নয় গো বাবা, আবু তালেবও কিন্তু বেঈমান। ভালো করে বুঝবেন, খাজা আব্দুল মুত্তালিব কিনে ইখতিলাফ আছে, আবু তালেব কিনে কোনো ইখতিলাফ নাই, বা তরিকে সে কাফের। আব্দুল মুত্তালিব বলে, চাইয়া দেখ বেঈমানের বাচ্চা, তোর বাবা সারা জীবন আমার সামনে পিন মাইরা কথা বলতো। আবু জেহেল কয়, তোর বাপ আমার সামনে সারা জীবন পিন মাইরা কথা বলতো, তুই আজকে আমার নাতিটারে বল পিন মাইরা কথা কস, যদি তোর চোখ থাকে তাকায় দেখ, যেই টাইমে মিটিং এ বসছে এই টাইমে কাবা ঘরের ছায়া থাকার কথা ওই দিকে, এই স্বর্ণের টুকরার খাতিরে আসছে এই দিকে। বাজান এবার দুই নয়নের পানি দিয়ে আমার মহলারে খুশি করবেন যদি মদিনায় যাইতে চান। আমি বলছি টাকা লাগে না মদিনায় যাওয়ার জন্য, লাগে শুধু চোখের পানি। আমি জানি না এই মাহফিলের মধ্যে কার মা নাই কার বাবা নাই,